বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রোতামণ্ডলী, চরমপন্থী লামজহাবি মুতিউর রহমানের বেদাত ও কুফুরি ফতোয়াবাজির আরেক নমুনা দেখুন। উপস্থাপনায় আমি নুরুল ইসলাম অলিপুরি। এই ফেতনাবাজ মুতিউর রহমান ইদানিং আরেক ফেতনাবাজি বক্তব্য দিয়েছে। সে এ বক্তব্যে বলেছে, বাংলাদেশে অনেক মানুষ তিনটা বেদাতের দ্বারা নামাজ শুরু করে, তাই এ নামাজ কবুল হবে কিভাবে? তার বাসায় বেদাত তিনটা হলো, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু পড়া, নামাজের নিয়ত করতে গিয়ে নাওয়াইতান উসাল্লিয়া বলা, অর্থাৎ নিয়তের কথা মুখে উচ্চারণ করা, এবং ইমামের একতেদার নিয়ত করা। মুতিউর রহমানের দাবি হলো, এগুলি রাসূল সাল্লাল্লাহু ইসলাম করেননি এবং তার সাহাবাগণও করেননি, তাই এগুলি বেদাত। আসলে এগুলি করা শরীয়তের বিধান মতে কি, সে আলোচনায় আমি আজকে যাচ্ছি না। বরং এগুলি নিয়ে মুতিউর রহমান কি ফেতনা ছড়াচ্ছে ও ফতোয়াবাজি করে যাচ্ছে সেদিকে আলোকপাত করব আজকে। এ প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ করেননি এমন কাজ করলেই যদি বেদাত হয়ে যায়, তাহলে নামাজের কাতার সোজা করার জন্য মসজিদে ডাক দেওয়া, মাইকে আজান একামত দেওয়া, ধর্মের কথা ইন্টারনেটে প্রচার করা ইত্যাদি কাজও তো রসুল সাল্লাম এবং তার সাহাবাগণ করেননি। অথচ এগুলি শুধু বাংলাদেশের মানুষই নয়, বরং সারা দুনিয়ার মুসলমানরাই করছে। তাই এগুলি করে মুতিউর রহমানরা তার কথিত বেদাতে লিপ্ত হল কেন? বেদাতের অপবাদ শুধু বাংলাদেশের মুসলমানদের প্রতি কেন? মুতিউর রহমানের জন্মভূমি ভারতেই তো উপমহাদেশের প্রায় সমস্ত বেদাত জন্ম নেয়। বেরলভি মতবাদের মতো বেদাতি কুফরি ও শিরকি মতবাদের প্রতিষ্ঠাতা আহমদ রে জাখান্ত বাংলাদেশি নয়, ভারতই। তাই নিজের দেশের এত দুর্গন্ধ যার নাকে লাগে না, তার নাকে বাংলাদেশের দুর্গন্ধ লাগে কেন? দ্বিতীয় কথা হচ্ছে, নামাজের নিয়ত আরবি ভাষায় উচ্চারণ করতে না পারার কারণে ফরজ নামাজই না পড়ে কুহুরি করে, এমন গুয়ার তো বাংলাদেশে আমি একটাও পাইনি। মুতিউর রহমানের দেশ ভারতে যদি থাকে, তাহলে নিজের দেশের কথা না বলে বাংলাদেশের কথা কেন? উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে কেন? তৃতীয় কথা হলো, নামাজ না পড়াকে মুতিউর রহমান কুফুরি বলেছে, এ ফতোয়াবাজি কোত্থেকে শিখেছ? ইসলামের পরিভাষায় এবং সর্বস্তরের মুসলমানদের আকিদা মতে কুফুরি করলে কি ইমান থাকে? অবশ্যই নয়। তাহলে যেসব মুসলমান নামাজ পড়ে না, তাদের ব্যাপারে কুফুরি ফতোয়াবাজি করার ঠিকাদারি তুমি কোথায় পেলে? হ্যাঁ, হাদিসের কিতাবে কুফরুন দুনা কুফরিন বলে একটা কথা আছে, সেটা তো যারা হাদিস পড়েছেন তারা জানেন। আর তোমার ফতোয়াবাজি তো যারা হাদিস পড়েনি তাদের কাছে সুরে মেরেছ, এটা কি চাতুরিয়ার দান্দালি, কুচক্রান্ত আর দুঃখাবাজি নয়? চতুর্থ কথা হলো, আলোচ্য তিনটি বিষয়কে বেদাত আখ্যা দিয়ে মুতিউর রহমান বলে, এরপরে বাংলাদেশের মানুষ সুন্নত দিয়ে নামাজ শুরু করে। অথচ বাংলাদেশ, ভারত, পাকিস্তান নির্বিশেষে সারা দুনিয়ার সর্বকালের সকল মুসলমান যে বাক্য দ্বারা নামাজ শুরু করে সেটা সুন্নত নয়, ফরজ। যেমন আমরা তকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবর বাক্য দ্বারা নামাজ শুরু করি, এটা তো সুন্নত নয়, ফরজ। সুতরাং মুতিউর রহমানদের নামাজ আর মুসলমানদের নামাজ এক নয়। এখানে এসব ফতোয়াবাজদের পক্ষে সুন্নত শব্দের আবিধানিক অর্থ নিয়ে টানা হেঁচড়া করার সুযোগ নেই, কারণ নামাজ রোজা এবাদত বন্দেগীর একাংশকে ফরজ আর একাংশকে সুন্নত বলা হয় ইসলামী ফেকার পরিভাষা মতে, পারিভাষিক অর্থে নয়। পঞ্চম কথা হলো, নামাজের নিয়ত মুখে উচ্চারণ করার কথা হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন বলে প্রমাণ করতে পারলে মুতিউর রহমান তা মেনে নেবে বলে ঘোষণা দিয়েছে। কি বিভ্রান্তিকর ফতোয়াবাজি! হানাফি মাজাব মতে নামাজের নিয়ত মুখে উচ্চারণ করতে হবে এমন কথা কেউ বলেনি, এমন কথা তো কেউ বলেনি। তাহলে হানাফি মাজাব থেকে তার দলিল দেওয়ার প্রশ্ন কেন? যেখানে এমন কথা কেউ বলেনি সেখানে এর প্রতি হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমর্থনমূলক উক্তি দেখাবার আহ্বান কি মাতলামি নয়? ষষ্ঠ কথা হল, মুতিউর রহমান বলেছে নামাজের নিয়ত মুখে উচ্চারণ করার কথা হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন বলে কেউ দেখাতে পারে, যদি কেউ দেখাতে পারে তাহলে তার জন্য তকলিদে শক্সি হিসাবে সে এটা মেনে নেবে। অথচ মজার ব্যাপার হলো, তকলিদে শক্সিকে এসব ফতোয়াবাজরা শিরিক বলে, আর নামাজের নিয়ত মুখে উচ্চারণ করাকে বলে বেদাত। কথিত এ বেদাতের প্রতি হজরত ইমাম আবু হানিফার সমর্থন দেখাতে পারলে তোমাদের কথিত শিরিক মেনে নেবে কেন? বেদাতের চেয়ে কি শিরিক ছোট গুণা নাকি? ফেতনাবাজি, ফতোয়াবাজি, ফেরকাবাজি আর কতভাবে করবে? যে সমস্ত সাহাবাগণ তকলিদে শক্সি করেছেন তারা কি শিরিক করেছেন? মুখ সামলে ফতোয়াবাজি করো, সাবধান। সাহাবাগণ শিরিক চিনলেন না? শিরিক চিনল মুতিউর রহমান। এটাকেই বলে
শালুক চিনেছেন গোপাল ঠাকুর।